সচিবালয়ের ডিসি নিয়োগের কাণ্ড শুনেছেন যে আপনার দু একজন সমন্বয়কের নাম এসেছে যে তারা ডিসির তালিকা করছেন, কিন্তু আমরা যাদেরকে লুটেরা মাফিয়া হিসেবে গত 15 বছরে চিনে আসছি তাদেরকেও ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু অল্টারনেটিভ গ্রুপ দাঁড়িয়ে যাচ্ছে। গত পরশু সম্ভবত বলেছেন যে আপনার বক্তব্যটা কোট করি, কিছু ছাত্র নেতা সরকারের উপর এত প্রভাব বিস্তার করেছে যে সরকার কাজ করতে পারছে না। যে কদিন ছাত্রলীগের হামলা মামলার শিকার হয়েছি ওই কদিন আপনারা রাস্তায়ও দাঁড়াননি, 10-15 দিনে মেসি রোনালদো হওয়া যায় না। আপনি কাদের কথা বলেছেন, কারা আসলে মেসি রোনালদো হতে চাচ্ছেন? আজ এখনো আপনি বলছিলেন যে হয়তো রাইজিং যারা তারা আন্দোলন করছে, আসলে কারা তারা, কারা কে বা কারা? না ধরেন এই এটা তো আপনি একজন সিনিয়র সাংবাদিক এবং খুব ভালো একজন বাগ্মী সাংবাদিক, বিশেষ করে পরিচিত যে কজন সাংবাদিক যারা খুব জোরালো ভাবে বিভিন্ন প্রোগ্রামগুলো করতো, আপনাদের রাজকাহন, খালেদ ভাইয়ের আজকের বাংলাদেশ, হ্যাঁ এরকম 3-4টা প্রোগ্রাম টেলিভিশনে ছিল। তো আপনি তো ভালো করে জানেন যে 2018 সালে এই আন্দোলনটা আমরা শুরু করেছিলাম এবং সেই আন্দোলনের একটা সেটেল ইস্যু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়েছিল, সেটা আবার 20% কাম ব্যাক করানোর চেষ্টা করেছিল আদালতের মাধ্যমে, সেটাকে কেন্দ্র করে একটা আন্দোলন হয়েছিল। আজকের এই গণ অভ্যুত্থানের যে পাটাতন কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু আমরাই সূত্রপাত করেছিলাম, আমরাই নেতৃত্ব দিয়েছিলাম এবং এখন পর্যন্ত এখন এই আন্দোলনের নেতৃত্বের জেলা উপজেলা কেন্দ্রীয় পর্যায়ে ছাত্র অধিকার আমাদের যে সংগঠন বড় একটা অংশ নেতৃবৃন্দ এখানে রয়েছে আছে। এখন পাশাপাশি আবার কিছু ফ্যামিলিয়ার ফেস তৈরি হয়েছে যে যারা আমরা যেটা পত্রপত্রিকায়, যেমন আপনি সচিবালয়ের ডিসি নিয়োগের কাণ্ড শুনেছেন যে আপনার দু একজন সমন্বয়কের নাম এসেছে যে তারা ডিসির তালিকা করছেন, কিংবা আরো দু একজন বিশেষ করে লেখক কিংবা বিশ্লেষক তারাও বিভিন্ন রেফারেন্স থেকে বলছেন যে কিছু কিছু সরকার আশপাশে থাকা ছাত্র নেতাদের দাপটে অনেক উপদেষ্টা কিংবা সংস্কার কমিশন অসহায়ত্ব প্রকাশ করছেন যে এই কমিশনে কে কে সদস্য অনেক কিছু খোলামেলা বলা যায়। আপনি কি সরাসরি নাম ধরে বলবেন যে কাদের কথা বা কার কার কথা বলছেন, একটা বার্তাও পৌঁছানো যেত? না আমি এখনি এটা আমি আমার দিক থেকে বলা সমীচীন হবে না, বরঞ্চ আপনারা সাংবাদিক, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে কিছুটা খুঁজে বের করতে পারেন। যেমন ধরেন আপনি ওই যেটা বলছেন দ্রব্যমূল্যের কথাটা, যেমন এখন পর্যন্ত পরিবহন খাতের যে সিন্ডিকেট, আপনারা নিশ্চয়ই আগে শুনেছেন আওয়ামী লীগের আমলে এনায়েতুল্লাহ সাহেব পরিবহন বা ঢাকা সড়ক পরিবহনের অন্যতম একজন নিয়ন্ত্রক ছিলেন, ওই এনায়েতুল্লাহ সাহেব চলে গেছেন, দেশ থেকে হাওয়া হয়ে গেছেন, কিন্তু তার সিন্ডিকেট কিন্তু বহাল আছেন, হাত চেঞ্জ হয়েছে, ব্যক্তির বদল হয়েছে, ব্যবস্থার কিন্তু বদল হয় নাই। ঠিক একইভাবে বাজারের কিংবা ফুটপাতের চাঁদা তোলা থেকে শুরু করে বাজারের বাস স্ট্যান্ড থেকে শুরু করে সব জায়গার যে চাঁদাবাজি নিয়ন্ত্রণ, ওইটা কিন্তু আগে যারা ছিল এখন আরেক গ্রুপ দাঁড়িয়ে গেছে, খুব বেশি কিন্তু চেঞ্জ হয় নাই। কাজেই সেক্ষেত্রে ব্যবসায়ী আমরা যাদেরকে লুটেরা মাফিয়া হিসেবে গত 15 বছরে চিনে আসছি তাদেরকেও ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু অল্টারনেটিভ গ্রুপ দাঁড়িয়ে যাচ্ছে। সো এখন সেখানে অনেকের ইনভলভমেন্ট শোনা যাচ্ছে, পত্রপত্রিকা আসছে, এই বিষয়গুলো আপনারাও টুকটাক জানেন, আমরাও কথা বলতেছি, কিন্তু এটা বলছি যে সরকার রাষ্ট্র পরিচালনা তো একটা বড় বিষয়। এখন অবশ্যই ছাত্র আমাদের সহকর্মী, আমাদের এই ছাত্র অধিকার পরিষদেরই দুজন সাবেক সহযোদ্ধা ডাকসুতে নাহিদ আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছিল, আসিফ ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, দুজন উপদেষ্টা গেছেন, অত্যন্ত এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক। তরুণরা সরকারে থাকে, আগামীর সরকারেও তরুণদের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি আমরা প্রশংসা করি, কিন্তু একই সাথে এটা বাস্তব যে আপনার তরুণদের পাশাপাশি অভিজ্ঞদের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার বিষয়টা ভাবতে হবে। এখন ছাত্রদেরকে যদি প্রত্যেক জায়গায় প্রাধান্য দিতে যান, এখন যেটা মব জাস্টিস দিয়ে আমরা কিছু কাজ দেখি, কিছুদিন আগে কোর্টের বিচারপতিদের পদত্যাগের একটা বিষয় কিংবা এখন এই রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে, এগুলো যদি ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে আবার এখন কিছু কাজ করার একটা পরিবেশ বা পরিস্থিতি হয়, এগুলো কিন্তু ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটা খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে, সেটা আমি এটা ভালোভাবে মনে করি না যে এটা আসলে উচিত এবং এগুলো আমাদের জন্য খুব ভালো কোনো পরিণতি বয়ে আনবে। নূর, ছাত্রদের ঘাড়ে বন্দুক রাখছে কে? না আমরা কিছু ক্ষেত্রে সব বিষয়ে তো আসলে আমরা জানি না, একটা অস্পষ্ট পরিস্থিতিতে অনেক কিছু ক্লিয়ারও না, কে কোন জায়গা থেকে কি করছে, কোন বেস্টেড গ্রুপ অস্থিতিশীল পরিস্থিতি, যেমন দেখলাম কিছুদিন আগে ছাত্রদের একটা গ্রুপ কি ফেল করেছে, তারা এসএসসি অটো পাশের দাবিতে সচিবালয়ে চলে গেছে, ঢুকে গেছে 26 জন, পরে দেখলাম তারা ছাত্রলীগের আপনার নেতা বা কর্মী। আনসার মাঝখানে একটা গ্রুপ সচিবালয়ে গ্রাউ করার চেষ্টা করলো, আপনার উপদেষ্টাদেরকে লাঞ্ছিত করার জন্য চেষ্টা করলো, পরে দেখলাম তাদের সাথে ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে। মাইনরিটিদের একটা আন্দোলন হচ্ছে, বলা হচ্ছে যে ব্যাপক তাদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, ভারতীয় মিডিয়ায় সেটি ফলাও করে প্রচার করা হচ্ছে, কিন্তু পরে দেখলাম যে সেখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরা এবং মাইনরিটিদের উপরে এই ধরনের কোনো
আপনার সমস্যা আক্রমণ এগুলো হয় না। যেমন আপনি সিনিয়র একজন সাংবাদিক হিসেবে আপনাদের মাধ্যমে আপনি যদি খোঁজ নেন, আমি বলছি দেখেন সরকারের দুর্বল পলিসি নিয়ে আমি ক্রিটিসাইজ করছি, রাজনৈতিক দুর্বৃত্তদের সিন্ডিকেট এই মাফিয়া তাদের নিয়ে আমি সমালোচনা করছি, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে গত 5 দশকে মুক্তিযুদ্ধের পরে এবার যে নিরাপত্তা এবং সার্বিক রাজনৈতিক এবং সরকারি সহযোগিতায় যে পূজা উদযাপিত হয়েছে বাংলাদেশের 5 দশকে এরকম ভাবে হয় নাই। তো কাজে এই যে একদিকে ইন্ডিয়ান মিডিয়া এখানকার বেস্টেড গ্রুপ একটা পরিস্থিতি দেখানোর জন্য যেখানে মাইনরিটিরা অনিরাপদ, তাদের উপরে হামলা হচ্ছে, মামলা হচ্ছে, সভা সমাবেশ করছে, সেখানে আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে সেটা একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, গার্মেন্ট সেক্টরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, সব বিষয়ে আসলে আমার কিংবা আমাদের খোঁজ রাখা সম্ভব নয়। এক্ষেত্রে সরকারের এজেন্সিগুলো এবং সরকারের তো এই বিষয়ে বিস্তারিত তথ্য থাকা দরকার।